हेलो बंधुरा, वेलकम टू माय चैनल। आमार आजकेर वीडियो आलोचनार विषयबस्तु होलो छेले सन्तान पेटेर कोन पाशे थाके, गर्भावस्थाय बाच्चा पेटेर कोन दिके थाकते पारे। এই সকল তথ্য নিয়ে পুরো ভিডিওটি বানিয়েছি। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। বাচ্চার জেন্ডারের উপর মায়ের গর্ভে তার অবস্থানের কোনো সম্পর্ক নেই। অনেক ক্ষেত্রে শোনা যায় যেহেতু ছেলের শিশুর পেনিস থাকে এবং সে কারণে ছেলে শিশু মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা বেশি আকৃষ্ট হয় এবং নিচের দিকে নেমে যায়। এটাও ভুল ব্যাখ্যা। গবেষণায় দেখা গেছে বাচ্চার আকার যদি ছোট হয় তবে তার অবস্থান মায়ের পেলভিসের নিচের দিকে থাকে এবং বাচ্চার আকার যদি বড় হয় তবে তার অবস্থান উপরের দিকে থাকে। এর সাথে শিশুর যৌনাঙ্গের কোনো সম্পর্ক নেই। এছাড়াও প্রথমবার গর্ভধারণের সময় বেশিরভাগ মায়েরই শারীরিক গঠন ভালো থাকে। এ সময় মায়ের পাকস্থলীর মাংসপেশি অনেকটা দৃঢ় থাকে, ফলে প্রথমবার গর্ভধারণের শিশু উপরের দিকে থাকতে পারে। প্রতিবার গর্ভধারণের সাথে সাথে পাকস্থলীর মাংসপেশি নমনীয় হতে থাকে, যাতে পরের গর্ভধারণে বাচ্চার অবস্থান নিচের দিকে নেমে যেতে পারে। অনেকেই কমেন্ট বক্সে প্রশ্ন করে থাকেন, গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে? গর্ভে বাচ্চা কোনো নির্দিষ্ট অবস্থানে থাকে না। গর্ভাবস্থার শুরুর দিকে ভ্রূণ যখন ছোট থাকে তখন সে নিয়মিত অবস্থান পরিবর্তন করতে থাকে। পরবর্তীতে যখন ভ্রূণের আকার বৃদ্ধি পায় তখন বাচ্চা যে কোনো অবস্থানে যে কোনো দিকে থাকতে পারে। আর একটা কথা, যদি মায়ের পেটের উপরিভাগ বাম বা ডান পাশের মাংসপিণ্ডের মতো ফুলে থাকে তবে তাতে হালকাভাবে আস্তে করে চাপ দিন। যদি মনে হয় বাচ্চার পুরো শরীর নড়ে উঠেছে তবে তার মানে হতে পারে বাচ্চার মাথা নিচের দিকে নামানো আছে। এর কারণ আপনি যে স্থানে চাপ দিয়েছেন সেটা বাচ্চার নিম্নাংশ, যা মাথার মতো স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে না, তাই আপনি তাতে চাপ দিলে বাচ্চার পুরো শরীর নড়ে উঠবে। বাচ্চার এরকম অবস্থানের ক্ষেত্রে আপনি আপনার নাভির নিচের দিকে বাচ্চার হেঁচকি টের পাবেন। এছাড়াও আরও কিছু নড়াচড়া খেয়াল করলে গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে আছে সে সম্পর্কে আপনি ধারণা করতে পারবেন। বাচ্চা যদি অ্যান্টেরিয়র অবস্থানে থাকে তবে আপনি আপনার পাজরের নিচের দিকে তার নড়াচড়া বুঝতে পারবেন। আপনার নাভি বাইরের দিকে বের হয়ে থাকতে পারে। বাচ্চা যদি পোস্টেরিয়র পজিশনে থাকে তবে আপনি পেটের সামনের দিকে মাঝে মাঝ বরাবর তার লাথি টের পাবেন। এক্ষেত্রে মায়ের পেট গোলাকার না হয়ে অনেকটা সমান মনে হবে। তবে মনে রাখতে হবে, মায়ের প্ল্যাসেন্টা যদি জরায়ুর সামনের দিকে থাকে অর্থাৎ অ্যান্টেরিয়র প্ল্যাসেন্টা হয় তবে পেটের সামনের দিকে বাচ্চার নড়াচড়া তেমন একটা বোঝা যাবে না। গর্ভাবস্থায় বাচ্চার অবস্থান নিশ্চিতভাবে জানার একমাত্র উপায় হলো আল্ট্রাসাউন্ড। তবে কিছু কিছু উপায়ে আপনি নিজেই গর্ভের বাচ্চার অবস্থান সম্পর্কে ধারণা করতে পারবেন। গর্ভধারণের সময় যত বেশি হবে তত বেশি বাচ্চার অবস্থান ভালোভাবে বোঝা যাবে। তারপরও এর মাধ্যমে নির্ণয় করা অবস্থান নির্ভুল নাও হতে পারে। গর্ভাবস্থায় বাচ্চার অবস্থান বিভিন্ন ধরনের হতে পারে। মায়ের গর্ভে ভ্রূণ বেড়ে ওঠার সাথে সাথে তার নড়াচড়া বাড়তে থাকে এবং অবস্থান পরিবর্তন করতে থাকে। এই সময়গুলোতে আপনি তার নড়াচড়ার লাথি ছোড়া এবং মোচড়ানো অনুভব করতে পারবেন। গর্ভাবস্থার একেবারে শেষ মাসে গর্ভের বাচ্চা অনেক বড় হয়ে যায় এবং তার নড়াচড়া করার তেমন জায়গা মায়ের জরায়ুতে থাকে না। এ সময় গর্ভে বাচ্চার অবস্থান কেমন আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্বাভাবিক প্রসবের জন্য বাচ্চাকে এই সময় মায়ের জরায়ুতে যথাযথ পজিশনে থাকতে হবে। আপনার ডাক্তার গর্ভাবস্থায় ভ্রূণের অবস্থানের উপর নজর রাখবেন, বিশেষ করে গর্ভাবস্থার শেষ মাসে। গর্ভাবস্থায় বাচ্চার অবস্থান বোঝানোর জন্য আল্ট্রাসাউন্ড রিপোর্টে বা ডাক্তারি পরিভাষায় কিছু শব্দ ব্যবহার করা হয়, যেমন অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, ট্রান্সভার্স ও ব্রিজ। এই বিষয়গুলো নিয়ে আরেকদিন অন্য ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। বন্ধুরা, যারা পুরো ভিডিওটি দেখেছেন আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং বেশি করে শেয়ার করে দিন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন।